আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে একজন রোগী উপস্থিত আছেন, তো আজকে ওনাকে আমরা ওনার সমস্যা ছিল স্কোলিওসিস নিয়ে ওনাকে আমরা কাউন্সেলিং করব, সেই সাথে আপনাদের জানার জন্য একই ভিডিও দেওয়া। তো আমার পাশে এখানে দেখছেন আপনারা একটা এক্সরে আছে, এই এক্সরেতে যে স্কোলিওসিস যেটা সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। এখন আসুন এটা দিয়ে আমরা কি বুঝি। আমাদের যে মেরুদণ্ড আছে সেটা হচ্ছে পিছনের শিরদাঁড়া, পিছনের মাথার নিচ থেকে শুরু করে একেবারে কোমরের নিম্নাংশ পর্যন্ত চলে গেছে, অনেকগুলো হাড়ের সমন্বয়ে গঠিত শিরদাঁড়া, যেটাকে আমরা বলি মেরুদণ্ড। মেরুদণ্ডের প্রতিটি হাড়কে আমরা বলি কশেরুকা। এখন এই কশেরুকাগুলো মোট 33টি নিয়ে একটি মেরুদণ্ড পুরোটা তৈরি হয়। জন্মের সময় কোনো একটা সমস্যার জন্য অথবা জন্মের পরের কোনো সমস্যার জন্য এই মেরুদণ্ডগুলো বিভিন্ন সমস্যা হতে পারে, তবে স্কোলিওসিস মানে হচ্ছে এক পাশে বেঁকে যাওয়া। তাহলে ব্যাপারটা কেমন, আপনি যদি আমার আঙ্গুল খেয়াল করেন, এটা যদি সোজা হয়, সোজা না হয়ে যদি আমি এরকম রোটেট করে দিই, বাঁকা করে দিই, তাহলে যে অবস্থা তৈরি হবে যাকে আমরা স্কোলিওসিস বলি, অথবা সাইড থেকে দেখলে আপনি দেখবেন এরকম বাঁকা হয়ে গেছে। এটা আসলে সামনের দিকে ঝুঁকে বাঁকা না, বরং পাশের দিকে এরকম বাঁকা। তাহলে একটা আঙুল যদি এরকম সোজা না থাকে, আমার মেরুদণ্ডটা এদিকে যদি বাঁকা হয়ে যায়, তাহলে কি সমস্যা হবে, যেটাকে আমরা স্কোলিওসিস বলছি। আমাদের যে ভার বহন করার কথা সেটা মাথা থেকে আমার মেরুদণ্ড হয়ে নিচে পায়ের দিকে চলে যাবে। এখন তাহলে আমার ভারটা কোন দিকে যাবে, সোজা হয়ে না গিয়ে এটা যদি এদিকে বেঁকে যায়, তাহলে এটা এই সাইড দিয়ে যাবে অথবা সোজা হয়ে যাবে, যে কারণে এই দিকে থাকা মেরুদণ্ডর অংশগুলোর উপরে চাপটা পড়বে না, চাপ পড়বে পরের মেরুদণ্ডগুলোর উপরে। সোজা কথা হচ্ছে চাপের ভারসাম্যজনিত সমস্যাগুলো হবে, যে কারণে এই স্কোলিওসিস থাকলে তাহলে প্রথম সমস্যা হবে কোমরে ব্যথা হয়, কাজ করতে গেলে অসুবিধা হয়, বিভিন্ন রকমের প্রবলেম ফিল করেন যিনি রোগী। আর এটা কখন হয়, মূলত আসলে শুরুতে যেটা বলেছিলাম এটা ছোটবেলাকার রোগ। ছোটবেলায় যদি এরকম কোমরে ব্যথা থাকে অথবা মা বাবা যদি খেয়াল করেন যে কোমরের অথবা পিঠের অংশটি বাঁকা আছে, তখন এটা ঠিক করা যেতে পারে। একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের ভিতরে থাকলে হয়তো ব্রেস বলি আমরা, ব্রেস মানে হচ্ছে কোনো কিছু জিনিস লাগিয়ে দেওয়া, ওগুলো লাগিয়ে দিলে কিছুদিন পড়লে তারপর এটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি নির্দিষ্ট অ্যাঙ্গেলের বেশি থাকে তখন অপারেশনের সাহায্য নিতে হয়। আমাদের দেশের মধ্যে স্পাইনাল সার্জারি আছে, আর এগুলো ছাড়া কি করতে হয়, বেশ কিছু ব্যায়াম আছে যেগুলো নিয়মিত করতে হয়, ব্যায়ামগুলো সচরাচর আমরা দেখিয়ে দিয়ে থাকি। কিন্তু আমরা যে রোগীগুলো পাই সচরাচর তাদেরকে আর কিছু করার থাকে না, অর্থাৎ যখন ছোটবেলায় হাড়গুলো মানে মেলিয়েবল থাকে, মানে ঠিক করার মতো থাকে, তখন রোগীরা স্বভাবতই আসেন না। যখন ব্যথা শুরু হয়, একটু বয়স হয়, তখনই রোগীরা আমাদের কাছে আসেন, এবং তখন আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা কি করে থাকি, ওনারা কেন আসেন, ব্যথা নিয়ে আসেন, আর ওই ব্যথার জন্য আমাদের ব্যথা নিরাময়ের বেশ কিছু কাজ করতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে ফিজিওথেরাপি দেওয়া, কারণ মাংসগুলো টাইট হয়ে গিয়ে ব্যথাগুলো হয়, আমরা ফিজিওথেরাপি দিই যাতে ব্যথার ওষুধ কম খেতে হয়। মাঝে মধ্যে ব্যথার ওষুধ দিতে হয়, মাংসপেশি যাতে রিল্যাক্স থাকে সেরকম ওষুধ দিতে হয়। এগুলো ছাড়া আমরা বেশ কিছু টেকনিক শিখিয়ে দিয়ে থাকি। টেকনিক বলতে কাজগুলো কিভাবে করবে, তো কাজগুলো এমন করে করতে হবে ওনাকে যে ভঙ্গিটা ওনার যে বাম বা ডান দিকে যেটা মানে বেঁকে গেছে, তো বেঁকে যাওয়ার উপরটা নির্ভর করবে। অথবা আপনি সোজা কথায় বলতে পারেন যে যেরকম করলে ওনার মানে কাজের মধ্যে সুবিধা লাগে বা ইজ হয় সেরকম করে করবে, টানা কাজ করে যাবে না, হঠাৎ করে ঝুঁকে জিনিস নিবে না, তাড়াহুড়া করবে না, আর হলো মানে একই কাজকে হয়তো ভেঙে ভেঙে করবে। আর আমরা স্কোলিওসিসটা যে পাশে হয়েছে তার বিপরীত দিকে আমরা শুতে বলি, যাতে ওটা আরো বেশি প্রকট হয়ে না যায়,
বেশ কিছু ব্যায়াম আমরা বলি, যে ব্যায়ামগুলো হয়তো আমি এই সেটিং এ দেখাতে পাচ্ছি না, আমরা কোনো আমাদের চ্যানেলের মধ্যে পরে দিয়ে পেয়ে যাবেন। আমরা কতগুলো ব্রিজিং এক্সারসাইজ বলি, ক্যাট ক্যামেল এক্সারসাইজ করতে বলি, তারপর আমরা জিম বল দিয়ে আমরা অনেক কিছু এক্সারসাইজ যেটা হয়তো বাসায় সম্ভব না এটা এখানে আমরা দেখাই। তারপরে সাইড লিন, মানে যেদিকে আমরা যেটা বলেছিলাম যে যেই পাশে স্কোলিওসিস হয়ে গেছে তার বিপরীত পাশে আমরা লিন করে উঠতে বলি। অনেক সময় কিছু বেল্ট আছে যেগুলোকে থেরা বেল্ট বলে, এগুলো দিয়ে বিভিন্ন ব্যায়াম করতে বলি, স্কোয়াটিং করতে বলি। যাই হোক, এগুলো প্রতিটা একটা টার্ম আমরা এই ভিডিওর মধ্যে এটা বুঝাতে পারবো না, আমরা একটু করে আপনাদেরকে এখানকার এক্সট্রাটা দেখাই। যে এখানে আপনারা দেখবেন এই এক্সট্রাটা, এখানে একটা মেরুদণ্ড দেখা যাচ্ছে, এই মেরুদণ্ডের হাড়টা সোজা থাকার কথা। তো মেরুদণ্ডটা এরকম সোজা থাকার কথা, আমরা দেখলাম এটা বেঁকে গেছে, এটার এই মেরুদণ্ডটা সোজা থাকার কথা, যে এদিকে বেঁকে গেছে। বেঁকে যাওয়ার কারণে ওনার যে ব্যথাগুলো হচ্ছে এবং এখানে যে জয়েন্ট গুলো আছে ফ্যাসেট জয়েন্ট বলে, এগুলোর মধ্যে চাপ পড়ছে। তো তাহলে আমরা এগুলোর মধ্যে ব্যায়াম ছাড়াও কিছু মাসাজ করতে বলি, বাসার মধ্যে গরম শেক এগুলো আমরা নিতে বলি। সচরাচর এটার জন্য খুব বড় ধরনের সমস্যা হবে না, তবে যখনই সমস্যা হবে তখন আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ স্কোলিওসিস ছাড়াও আরো অন্য সমস্যাও তো তখন থাকতে পারে। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, ধন্যবাদ, সাথে থাকবেন।